সবার সাথে আমি আবার আজকে দেখা করতে চলে এসেছি। তোমরা দেখছো এডুকেশন বক্স, আমার নাম সৌরভ মণ্ডল, তোমরা আমার সাথে রয়েছো, আমার চ্যানেলের সাথে রয়েছো। তাহলে তোমরা জানো অবশ্যই যে জেক্সপো নিয়ে কত কয়েকদিন ধরে আমি কতটা চিন্তিত, কত ধরনের ভিডিও দিয়েছি তোমাদের সবাইকে হেল্প করার উদ্দেশ্যে। আজকে তোমাদের সবাইকে হেল্প করার উদ্দেশ্যে আমি আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, টপ 10 কাউন্সিলিং গভর্নমেন্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল ফর ডিপ্লোমা স্টুডেন্টস। এই দশখানা কলেজের আমি নাম এক্ষুনি বলতে চলেছি, সেই দশখানা কলেজের কলেজের নাম কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে সবার উপরের দিকে দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে, ভিডিওটা পুরো না দেখলে কিন্তু দশখানা কলেজের নামটা তোমরা জানবে না, আর তোমাদের প্রিয় কলেজটা কত নম্বরে আছে সেটা কিন্তু দেখে নিও। তো সব ভিডিওটা শুরু করার আগে আমি এটা বলতে চাই, তোমাদের যে দশখানা কলেজের নাম আমি বলবো সেগুলো কিসের বেসিসে বলে আমি বলতে চলেছি। আমি বলতে চলেছি কয়েকটা জিনিসের উপর বেসিস করে। এক নম্বর হচ্ছে কলেজের ক্যাম্পাস কীরকম, কলেজের ক্যাম্পাস কীরকম সেটা কেন ইম্পর্টেন্ট। তোমরা যে কলেজে পড়তে চলেছো সেই কলেজে যদি লাইব্রেরি না থাকে, সেই কলেজে যদি কম্পিউটার ল্যাব না থাকে, সেই কলেজে যদি কেমিস্ট্রি ল্যাব না থাকে, ফিজিক্স ল্যাব না থাকে, ভালো মতো সবার করার মতো ল্যাব থাকা কিন্তু খুবই জরুরি। সেই সমস্ত জিনিসপত্র যদি না থাকে তাহলে তোমরা কি খুশি হবে সেখানে ডিপ্লোমা পাশ করে? তোমরা সেখানে খুশি হবে না। সেই কারণে কী হবে, তোমাদের এটা কিন্তু ভালো কলেজের লিস্টে থাকবে না। তো সব একটা ভালো কলেজের কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা ভালো কলেজ হওয়ার জন্য সেই কলেজের ক্যাম্পাস কিন্তু ভালো হওয়া উচিত। দ্বিতীয় কথা কি, সেই কলেজের প্লেসমেন্ট যেন ভালো হয়। এই কথাটা কিন্তু বেশি বাড়িয়ে কিছু বলার দরকার নেই, তোমরা বুঝে গেছো কী বলতে চাইছি। সেই কলেজের প্লেসমেন্ট কিন্তু ভালো হওয়া খুবই আবশ্যিক। এবং তিন নম্বর পয়েন্ট কি, সেই কলেজের বিহেভিয়ার কীরকম, সিনিয়রদের বিহেভিয়ার কীরকম। সেই কলেজের সিনিয়রদের বিহেভিয়ার যদি ভালো না হয় তাহলে কিন্তু মানে নিউজের খাতায় কিন্তু তোমার নাম উঠতে পারে, মানে ব্যাপারটা বুঝতেই পারছো। তো এই তিনখানা জিনিস দেখে কিন্তু আমি মানে কয়েকটাই দশখানা কলেজের আমি টপ কলেজের নাম বলতে চলেছি। সেই টপখানা টপ কলেজগুলোর নাম কী কী, আমি 10 নম্বরে রেখেছি জ্ঞানচন্দ্র ইনস্টিটিউট, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক যেটা রয়েছে। আমি যে কটা নাম বলবো সেই সব কটা কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। আমি কিন্তু আজকে ভিডিওতে প্রাইভেট কোনো কলেজের কথা বলছি না, অনলি গভর্নমেন্ট। প্রথমে আছে মানে 10 নম্বরে, 1 নম্বরটা সব থেকে ভালো, আমি 10 নম্বর থেকে শুরু করছি। 10 নম্বরে রয়েছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। 9 নম্বরে কী আছে, 9 নম্বরে রয়েছে আসানসোল পলিটেকনিক। আসানসোল পলিটেকনিক কিন্তু এখন খুব ভালো হয়েছে। 8 নম্বরে কী রয়েছে, 8 নম্বরে রয়েছে রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক নিয়ে প্লেসমেন্ট এখন খুব উন্নত হয়েছে। তারপরে 7 নম্বরে কী আছে, ডক্টর বিসিআর পলিটেকনিকের পর আমি রাখবো এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা রয়েছে তোমাদের 6 নম্বরে। এবার লাস্টে 5 নম্বর, 5 নম্বরে কী থাকতে পারে, 5 নম্বরে আমি রাখছি নর্থ ক্যালকাটা পলিটেকনিক এবং সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক। যদি আমি রাখতে পারতাম একসাথেই রাখি তা, কিন্তু তাও আমি স্লাইড অ্যাডভান্টেজ দিচ্ছি সেন্ট্রাল কলকাতা পলিটেকনিককে, যেটাকে রাখছি আমি 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। এবারে আমি কিন্তু 3 নম্বরে আসছি, 3 নম্বরে কিন্তু রয়েছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা কিন্তু খুবই ফেমাস এবং রিনাউন্ড কলেজ, এই কলেজে কিন্তু আমরা ভর্তি হতে পারো, বেশ ভালো প্লেসমেন্ট দেবে। এবারে কিন্তু আসছে 2 নম্বরে শিল্পপীঠ, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলগড়িয়া। এটা কিন্তু ওখানে বেশ ভালো প্লেসমেন্ট রয়েছে এবং বিহেভিয়ারটা খুব ভালো। এবং 1 নম্বরে যে কলেজটা রাখবো সেই কলেজটির নাম হচ্ছে এপিসি রয় পলিটেকনিক। এই প্রত্যেকটা কলেজে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের কাউন্সিলিংয়ে সবার উপর থেকে কিন্তু তোমরা তোমার ইচ্ছা মতো কিন্তু সাজিয়ে নিয়ে পড়তে পারো। এবার তোমাদের ইচ্ছা মতো সাজানোর কথাবার্তা কী, তোমরা কাউন্সিলিংয়ে কোন কলেজটা কার পরে রাখবে এ বিষয়ে অনেক ভিডিও দিয়েছি, সেসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু কোন কলেজ ভালো আর কোন কলেজ খারাপ, ধরো তোমরা তোমাদের এরিয়া থেকে বাইরে বেরোবে না, তোমাদের এরিয়ার মধ্যে কোনো ভালো কলেজ চাইছো, তো তোমাদের এরিয়ায় কী কী কলেজ আছে তোমরা দেখে নিয়েছো, সেই কলেজগুলোকে তোমরা ভালো কি খারাপ কীভাবে বিবেচনা করবে তার জন্য একটা পদ্ধতি কিন্তু আমি তোমাদেরকে আজকেই বলে দিচ্ছি। তার জন্য পদ্ধতি কী, তোমরা গুগলে যাবে, সেই কলেজটা লিখবে, লিখে পাশে লিখবে রিভিউ। রিভিউতে গিয়ে এবার কয়েকটা ওয়েবসাইটের আমি নাম বলছি 2-3টে, এক হচ্ছে sarvgyana.com, 2 হচ্ছে collegedunia.com এবং 3 হচ্ছে shiksha.com। shiksha.com আমার খুব ভালো লাগে। এই প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে কলেজে যে কটা রিভিউ এবং কী বলবো প্লেসমেন্ট রিভিউ রয়েছে সেই সমস্তগুলো যে কটা রয়েছে, কলেজে পাস স্টুডেন্টরা সেই কলেজে কী রিভিউ দিচ্ছে, কমেন্টগুলো পরপর পড়বে, পড়ে তোমাদের সেই কলেজগুলোর ইন ইভেন আর অডগুলোকে বিচার করে নিয়ে সেই কলেজের নামটা কিন্তু তোমার দিতে হবে। এটুকু কিন্তু তোমার বুদ্ধিমত্তা কাজে লাগে কিন্তু করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকেটা কিন্তু শর্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট ভিডিও। প্রত্যেকটা কলেজের নাম কিন্তু তোমরা মনে রাখো, দরকার হলে খাতায় নোট করে রাখো। এগুলো কিন্তু কলেজ কাউন্সিলিংয়ে চয়েস ফিলিংয়ের মধ্যে টপ 10-এ কিন্তু তোমাদের রাখার চেষ্টা করতে হবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই নিচে লাইক বাটনটা ক্লিক করো, এরকম প্রচুর ভিডিও কিনে রোজ জানতে থাকি, তাহলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে ভিডিওটাকে তোমার বন্ধুদের কাছে। গুড বাই, টাটা, পরে ভিডিওতে দেখা হচ্ছে।